بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল মিডিয়ার মাধ্যমে একজন মুসলিম ভাই জানতে চেয়েছেন জানাজার সলাতে অংশ গ্রহণ করলে একজন ব্যক্তির কতটুকু সওয়াব পাওয়া যাবে? রিয়াজুস সালেহিন তৃতীয় খণ্ড হাদিস নম্বর 929 وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شيد الجنازه حتى يصلي عليها فله قرات ومن شيدها حتى تدفن فله قراتان قيل ام القراتان قال مثل الجبلين العظيمين متفق عليه আবু আল্লাহ ও তাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো লাশের সাথে হাজির হইল এমনকি তার জানাজায় নামাজ পড়ল সে এক কেরাত পরিমাণ সব লাভ করলো আর যে ব্যক্তি জানাজার সলাথ আদায় করার পরে দাপন পর্যন্ত উপস্থিত থাকল অর্থাৎ কবরে মাটি দেওয়া পর্যন্ত সেই ব্যক্তি তার সাথে থাকল আল্লাহ রসুল বলছেন সে দুই কেরাত পরিমাণ সব লাভ করল রসুল সাল্ল আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল কেরাপ মানে কি আল্লাহ রসুল বললেন দুটি বড় বড় পার সমানের সাপ দুটি বড় বড় পার সমানের মতো সাপ সে ব্যক্তি লাভ করবে হাদিসটি ইমাম বুখারি তিরমিজি বর্ণনা করেছেন رياض الصالحين وأن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراتين من الأجر بقراطين তো তা এই নি মিসলু উহুদ ওয়ামান সল্লা আলাইহা সুম্মা রাজআ ক্বাবলা আনতু দফানা ফা ইন্নাহু ইرجু বিকিরাতিন রাওয়াহুল বুখারী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের উদ্দেশ্যে সওয়াবের আশায় কোন মুসলিম ব্যক্তি লাশে সাথে থাকল এবং তার জানাজার নামাজ আদায় করল এবং তার দাফন পর্যন্ত তার সাথে থাকল সেই ব্যক্তি দুই কেরাত পরিমাণ সব নিয়ে ফিরে আসবে দুই কেরাত পরিমাণ সবের প্রতিটি কেরাত হচ্ছে প্রতিটি কেরাত হচ্ছে ঐহুধ পাহাড়ের সমান আরব দেশে উহুদ পাহাড় আছে কত বিশাল বড় পাহাড় সেই পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে যে দুই কেরাত পরিমাণ একটা কেরাত হচ্ছে উহত পাহার সমান এরকম দুই ওহত পাহাড় পরিমাণ সব সেই ব্যক্তি লাভ করবে যে ব্যক্তি মৃতের জানাজা পরে তাকে দাফন করার আগে ফিরে আসবে সে ব্যক্তি এক কেরাত পরিমাণ সব নিয়ে আসবে এক কেরাত হচ্ছে এক উহ পাহাড় সমান সব দুটি হাদিস থেকে জানা গেল যারা সবের উদ্দেশ্যে নীতির উদ্দেশ্যে জানাজায় অংশগ্রহণ করবে তারা যদি দাফন কাফন পর্যন্ত থাকে তাহলে দুটি বড় বড় পার উহ পাহাড়ের সমান সাপ লাভ করবে আর জানাজা কাফায়া যদি কেউ এভাবে সবের যায় এই সবগুলি সে অর্জন করতে পারবে লাভ করতে পারবে আর জানাজা অংশগ্রহণ করার আরেকটি বিষয়ে গুরুত্ব হচ্ছে মৃত্যু ব্যক্তির জানাজে অংশগ্রহণ করলে সেই ব্যক্তির যে একদিন মরণ হবে সেও যে একদিন মরবে এই মরণের কথাটা তার স্মরণ হয়ে যাবে এতে করে তার ইমান বৃদ্ধি লাভ করবে ইমান হবে ইমান বেড়ে যাবে আর ইমান যদি বেড়ে যায় সে ব্যক্তি আল্লাহর প্রতি আল্লাহ পাকের বিধানকে সে করতে পারবে আমার ভাই মুসলিম ভাই মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করে এই বিষয়ে জানতে চেয়েছেন আশা করি উত্তরটি তিনি পেয়েছেন আল্লাহ সব হা না আল্লাহ আল্লাহ পাকের বিধানকে সুন্দরভাবে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু